এদিকে শেখ হাসিনা দুবাইতে গিয়ে কঠিন বিপদে, প্রবাসীদের তুপের মুখে পড়েছে। আমি আমার প্রবাসী ভাইদেরকে অনুরোধ করতেছি, আপনারা কোথায় যে এই ফ্যাসিস্টকে এমন ধাওয়া দিবেন যেন ধাওয়া দিয়া দইরা জজমেয়া নাটক সৃষ্টি করেছে যে এই ধরনের ঘটনা ঘটলো, যে 24 ঘন্টার মধ্যে ভারত থেকে শেখ হাসিনা চলে যাবে এবং সেটা চলে গেছে, এবং আমি আরো আপনাদেরকে বলেছিলাম মধ্যপ্রাচ্যে যাবে। প্রবাসে যখন দুবাইয়ে আরব আমিরাতে বিভিন্ন জায়গায় আন্দোলন করে, শেখ হাসিনা বর্তমানে দুবাই আছে এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা এটা জানি না সেইখানে তার কি হবে এবং সর্বশেষ পরিস্থিতি তার কি হয়েছে। দর্শক শ্রোতা, গত আন্দোলনের প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের জন্য অনেক কিছু করেছিল এবং তারা কিন্তু আমাদের দেশের জন্য তাদের রেমিটেন্সও পাঠানো বন্ধ করেছিল, সেই জন্য শেখ হাসিনার অনেক ক্ষতি হয়েছিল এবং অনেক কিছু হয়েছিল আমাদের দেশের। এখন শেখ হাসিনা দুবাইয়ে রয়েছে এবং ভারতে সে আর থাকতে না পেরে দুবাই গিয়েছে, সেইখানে কার কাছে থাকবে, কে তাকে আশ্রয় দিয়েছে এবং তার কি হবে। দর্শক শ্রোতা, আপনারা দেখলে অবাক হবেন শেখ হাসিনার সর্বশেষ পরিস্থিতি। দর্শক শ্রোতা, সবকিছু আপনাদেরকে দেখাবো, কেন প্রবাসীরা এই সব করতেছে এবং তাকে তারা কি করবে। গাইজ, এখন কয়েকটা ভিডিও প্লে করব, এই ভিডিওগুলোতে আপনারা সবকিছু দেখতে পারবেন কি করা হচ্ছে এবং তার সর্বশেষ পরিস্থিতি। আপনারা এইগুলো দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি সে আরব আমিরাতে চলে গেছে, তো এই যে চলে গেছে আমার প্রবাসী ভাই বোনরা কোথায়? এই যে শামীম ওসমান, সে কীভাবে সৌদি আরবের, সে দুবাইতে থাইকা, সে কীভাবে ভিডিও বার্তা দেয় আল কায়দার নেতার মতো, হিজবুল্লাহ নেতার মতো? আমি আমার প্রবাসী ভাইদেরকে অনুরোধ করতেছি, আপনারা কোথায়? আপনারা তাদেরকে খুঁজে বের করতে পারতেছেন না? খুঁজে বের করে তাদেরকে ধাওয়া দিয়ে বাংলাদেশে পাঠান। আমি আমার প্রবাসী ভাই বোনদের কাছে অনুরোধ করব, অনুরোধ না, এটা আমাদের কাছে, আপনাদের কাছে দাবি করব, যে আপনারা জানেন যে এই আমাদের আন্দোলনের সময় আমরা যখন আহ্বান জানিয়েছিলাম আপনারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিলেন, রেমিটেন্স বন্ধ করে দিছিলেন। তখন কিন্তু এই ফ্যাসিস্টরা অনুরোধ করছিল যে দ্রুত আপনারা রেমিটেন্স পাঠান, এই যে খোকা পলক, দুধে দেওয়া তুলসী পাতা পলক, সে তখন কিন্তু অনুরোধ করছিল। ঠিক আজকে আমরা আবার অনুরোধ করতেছি আপনাদের কাছে, আমরা কি অনুরোধ করতেছি, এই ফ্যাসিস্টকে এমন ধাওয়া দিবেন যেন ধাওয়া দিয়া দইরা গ্রেফতার করে এই বাংলার মাটিতে আমরা আপনারা এসে আইনা আমাদের কাছে জমা দেন। আমরা এই খুনি হাসিনাকে ফেরত চাই, আমরা এই দেশের মাটিতে তার বিচার সম্পাদন করতে চাই। এই যে আমার ভাই বোনদেরকে, এই দেশের মানুষদেরকে সে নির্বিচারে হত্যা করছে, তারপরে 16 বছরে, শুধু এই 2 মাসে না, এ গত 2 মাসে সে হত্যা করে নাই, গত 16 বছরে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে তার সরাসরি ইন্ধন রয়েছে। এই খুনিদেরকে আমরা এই দেশের মাটিতে এনে বিচার করতে চাই। আমরা অন্য রাষ্ট্রে, আমরা শুধু একটা জায়গায় থেকেই আমি আমার ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা গাইজ, আমরা এখানে দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং তাকে কি করা হবে এবং দুবাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে, তারপর তার সাথে কী হয়েছে, এসব নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে। এবং দর্শক শ্রোতা, এতক্ষণ কিন্তু আপনাদেরকে কয়েকটা ক্লিপ দেখেছি, এখন দেখাবো বিস্তারিতভাবে মূল যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আপনারা এখন দেখতে পারবেন। আপনাদের কাছে আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে আপনাদের মন্তব্য করবেন। যে 24 ঘন্টার মধ্যে ভারত থেকে শেখ হাসিনা চলে যাবে এবং সেটা চলে গেছে, এবং আমি আরও আপনাদেরকে বলেছিলাম মধ্যপ্রাচ্যে যাবে এবং সেটা হয়েছে। তবে আমার কাছে জানতে ইচ্ছা করে যে আপনি শেখ হাসিনা, আপনি এখনও বলে বেড়াচ্ছেন যে এই সরকার 1 মাস থাকবে, এর মধ্যে তার পতন হবে, এবং আপনি বিভিন্ন ভিডিও, বিভিন্ন অডিও আপনার ভাইরাল হয়। আমরা বুঝি এখন আর আপনাকে কোনো গোয়েন্দা সংস্থা আপনার ওই কল কেউ আড়ি পেতে শুনছে না, কেউ মনে করেন সেই ইসরায়েলের ডিভাইস ব্যবহার করতেছে না, আপনি নিজে নিজে এইগুলোকে বলে প্রচার করান আপনার কর্মীদের দিয়ে যে তোমরা একটু প্রচার করো, আমি এটা হুঙ্কার দিলাম। আপনি যে বাঘের বাচ্চা না, আপনি মুরগির ছাও, এটা আপনার বোঝা গেছে। আপনি যদি মুরগির ছাও না হইয়া বাঘের বাচ্চা, আগে যেরকম হুঙ্কার দিচ্ছেন, আগে কাদেরকে নিয়ে হুঙ্কার দিচ্ছেন, আপনি আগে র্যাব পুলিশ হুকুমের গোলাম বানিয়েছিলেন, এখন অনেক পুলিশ সাক্ষাৎকারে বলতেছে যে আমাদেরকে ব্যবহার করা হয়েছে, আমরা ব্যবহৃত হয়েছি, আমরা চাইনি, আমাদের ঊর্ধ্বতন যারা যারা এগুলো করেছে তাদেরকে আপনারা ধরেন, ধরে তাদেরকে, আজকেও আমাদেরকে একজন পুলিশের ওসি বলেছে যে আমাদের দোষ কি, আমাদের তো অপরাধ নাই, আমরা চেষ্টা করেছি যতটুকু। তারপর ঠিক এরকমই আপনি তাদেরকে গোলাম বানিয়ে আপনার বোনের দেবর, সেই আপনার যে তারেক সিদ্দিকী মেজর অবসরপ্রাপ্ত ছিলেন, তিনি আপনার প্রতিরক্ষা আমিরাতে বিভিন্ন জায়গায় আন্দোলন করে আমার প্রবাসী ভাই বোনেরা, এই হত্যাকাণ্ড, এই ছাত্রছাত্রীদের ওপর নির্যাতনের প্রতিবাদে, এই ফ্যাসিস্টের এই স্বৈরশাসনের প্রতিবাদে যখন তারা প্রোগ্রাম কল করে, তাদেরকে এই বাংলার মাটির থেকে এই খুনি হাসিনা বলছিল তাদেরকে বাংলাদেশে ঢুকতে দিবে না,
তাদেরকে তাদের সর্বোচ্চ আইনে ওই দেশে যেন বিচার করে এবং তাদেরকে কিন্তু গ্রেফতারও করেছিল 57 জন 58 জনকে গ্রেফতার করেছিল আজকে আমি ওই প্রবাসী ভাই এবং ওই ভাইয়ের সহযোদ্ধাদেরকে বলবো আপনারা কি ভুলে গেছেন আপনারা কি ভুলে গেছেন যে এই খুনি হাসিনা আপনাদেরকে বাংলাদেশে ঢুকতে দিবে না এই বইলা আপনারা সে হুংকার দিছিল আপনাদের বিচারের জন্য সেইখান থেকে দাবি তুলছিল আপনারা কিভাবে এই খুনি হাসিনাকে ওই দেশে জায়গা দিচ্ছেন আপনাদের রক্ত মাংস থাকলে আপনাদের রক্ত যদি শরীরে বহমান হয়ে থাকে এই বাংলার মানুষের রক্ত যদি আপনাদের শরীরে বহমান হয়ে থাকে আপনারা এই খুনিকে এক মিনিটের জন্য ওই রাষ্ট্রে জায়গা দিবেন না আপনারা তারে পাথর দিয়ে নিক্ষেপ করতে করতে এই বাংলার মাটিতে ফিরায় আনেন আমরা তাদের এই মাটিতে তার বিচার করতে চাই এই রাষ্ট্রের বিদ্যমান আইনে প্রয়োজন আইন সংস্কার করে তার ফাঁসি এই খুনি হাসিনার ফাঁসি এই বাংলার মাটিতে জনসম্মুখে স্টেডিয়ামে তার ফাঁসি কার্যকর করতে হবে 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 এর জন্য সর্বমহল থেকে সর্বোচ্চ আওয়াজ আপনাদের তুলতে হবে তার জায়গা পৃথিবীর কোনো মাটিতে যেন না হয় কোনো দেশতবালকতা পৃথিবীর উপরের কোনো মাটিতে যেন তার জায়গা না হয় কারণ পৃথিবীতে কোনো সময় কোনো সন্ত্রাসী সংগঠন কোনো সন্ত্রাসী নেতাদের জায়গা এই বাংলার মাটিতে না পৃথিবীর কোনো মাটিতেই হবে না আমাদের প্রেক্ষাপটকে বিবেচনা করে মাথায় রেখে কথা বলতে হবে এই সরকারকে ব্যর্থ এবং অকার্যকর করার জন্য নানান ধরনের তৎপরতা দেশি বিদেশি তৎপরতা চলছে কারণ এই সরকারকে ব্যর্থ করে আরেকটা নিয়ন্ত্রিত সরকার কিংবা তারপরে নির্বাচনের পরে আরেকটা দুর্বল সরকারের মাধ্যমে যেন বিদেশি প্রভুরা যেন বাংলাদেশের উপরে ছড়ি আমি এই প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের বলবো আসুন সেই আরব আমিরাতে যে উনি গিয়েছেন সেখান থেকে তাকে ফিরিয়ে আনে বাংলাদেশে বিচার করা হোক এবং পরবর্তীতে আপনাকে আমরা পূজা নিয়ে যে বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশে যারা এই হিন্দু সম্প্রদায় আছে তারা কিন্তু মায়ের কোলে আছে আপনারা দেখেন 5ই আগস্টের পরে টুপি পরা দাড়িওয়ালা মুসলমান খাঁটি মুসলমান যিনি মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা গিয়ে মন্দির পাহারা দিচ্ছে বিএনপি জামাত এরপর চরমোনাই ছাত্রদল যুবদল সবাই গিয়ে 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 মন্দির পাহারা দিচ্ছে এর চাইতে আপনারা কি চান বাংলাদেশে আপনারা মাত্র 7%-এরও কম সেইখানে আপনারা 36% চাকরি করতেছেন ভালো ভালো অবস্থান আছে আপনারা কি চান কি বৈষম্য হচ্ছে আপনার ভারতে 22% মুসলমান সেখানে 1%-এরও কম চাকরি করে সেখানে আমাদের চাকরি দেয় না সেখানে কোনো মসজিদে আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলতেছে তাকে নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে এবং এইসব কথা দেখে আমরা কিন্তু অনেক কিছু ধারণা করতে পারতেছি দর্শক শ্রোতা আমাদের দেশ স্বাধীনের সময় অনেক প্রবাসী ভাইয়েরা আমাদেরকে হেল্প করেছিল তাদের রেমিটেন্স বন্ধ করে দিয়ে এবং দেশে একটা মানে তারা কিন্তু অনেক সাহায্য করেছে এই জন্যই কিন্তু তাদেরকে অনেকেই সব কথা বলতেছে যে শেখ হাসিনা ওই জায়গায় যায় কীভাবে প্রবাসী ভাইয়েরা কী করতেছে দর্শক শ্রোতা আপনারা কি চান শেখ হাসিনা কী হোক নাকি আপনারা চান শেখ হাসিনাকে দেশে আনা হোক ক্ষমতা দেওয়া হোক আপনারা কোনটা চান এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ